Ah, Bobby, aquí puedo decir. আমি কালকে কালকে লোক পাঠাচ্ছি, এটা আপনার অ্যাড্রেস তো? আমি কালকে লোক পাঠাচ্ছি, আপনি কোনটার জন্য কমপ্লেন করছেন? একটা হচ্ছে রাস্তাটা বসে যাচ্ছে বলে আমি লোক পাঠাচ্ছি, আবার তারপরে কুকুরটাই চলে গেল, অ্যাড্রেসটা বলুন সেটা। না আপনার না, ওই বাড়িটার অ্যাড্রেস। ঠিক আছে, ঠিক আছে। 47 শশীমুখান রোড বাড়ি গেলে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি ববি আপনি বলছি। এটা ক্যালকাটা কর্পোরেশনের ফোন, হ্যাঁ এই নিউ টাউনেরটা আমি এখানে নিতে পারবো। 221 আমার আমার অফিসে পড়বে, 2214138।
1386. হ্যাঁ, এখানে আমি রাইটার্সের ফোন নম্বর আমার পিএ থাকবে আমাদের। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হ্যাকিং বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ কৃষক বাবু বলে হ্যাঁ কোনটা বিকাশ ভবন, ওখানে কম দিতে হবে, ওটা আমার ডিপার্টমেন্ট নাম দাদা, কি করে বলবো। হ্যাঁ ওখানে বিকাশ ভবনে শশী পাঞ্জা ওর সাথে গেলে না না ওখানেই হবে, শশী পাঞ্জা ডক্টর শশী না না জান না বিকাশ ভবনে যখন থাকে দেখা করুন। হ্যাঁ কন্ট্রোলার অফ অ্যাগেন্স, কন্ট্রোলার অফ অ্যাগেন্স, কন্ট্রোলার অফ অ্যাগেন্স। হ্যালো, আমি কলকাতার মেয়র ববি হ্যাকিং বলছি। নমস্কার। হ্যাঁ বলুন। কিন্তু ওখানে রাস্তাগুলোকে এনক্রোচ করে রেখে দিয়েছে, সব তক্তাবোধ বসিয়ে রেখে দিয়ে লোকের ঠিক আছে। ওইটা 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 দেখে নিচ্ছে, ওটা কনজারভেন্সি। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হ্যাকিং বলছি। ১৭ নম্বর ওয়ার্ডের সত্য নারায়ণ দত্ত বলেন স্যার। পুরনো বাড়ি বটগাছ পড়ে গেছে, তাই তো? ঠিক আছে, দেখে নিচ্ছি। ওটা বড় বাড়ি পড়ে আছে, ওটা বড় বাড়ি পড়ে আছে, বড়দার জন্য বেরোয়েছে, যে কোনো নয় বাজার কাটতে গেলে বাড়িটা ভেঙে পড়ে ডিমলিশ করতে হবে, একদম বড় বাড়ি, কেউ থাকে না পড়ে। হ্যালো, হ্যাঁ আমি কলকাতার মেয়র বলে একদিন বলছি। হ্যাঁ বলুন। আগরতলা ও সাহেব শোনেন না, এটা কলকাতা পৌর পৌরসভা। হ্যাঁ সরি, আমি আগরতলার প্রবলেম এই জন্য ইন্ডিয়ান মিনিস্টার। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, ববি হ্যাকিং।
মহেশতলা এখানে নেওয়া যাবে না, আপনি একটা নাম্বার লিখে নিন 2214138 ওখানে কমপ্লেন জানান, এটা কলকাতার শুধু। হ্যালো হ্যাঁ নমস্কার, আমি কবি আর কি হ্যাঁ বলুন। আপনি কোন জায়গাটা চাইছেন সাজিত বলুন, রুচি রুচি ট্যাংরায় রুচি কোথায়? রুচি পঞ্চায়েত ঠিক আছে, ওখানে একটু সিনিয়রদের জন্য বলা বসার জায়গা করে দেবো, একটু টাইটেন দিয়ে সাজিয়ে দেবো, ওই তো ঠিক আছে ঠিক আছে ঠিক। ওই ওই রাস্তাটার নাম কিছু আছে? দেবেন্দ্র চন্দ্র দে রোড, দেবেন্দ্র চন্দ্র দে রোড কলকাতা, ঠিক আছে আমি আপনার রাস্তা সাজিয়ে দেবো। হ্যাঁ বলুন, শোনেন না ওই আমাদের এখন যা জল আছে এই টাইমেই দিচ্ছি, পরে আস্তে আস্তে বাড়িয়ে দেবো, এখন জল ঠিক আছে তো? জল ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, জলটা ঠিক আছে। হ্যালো আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ লক্ষ্মী মুখার্জি বলেন, শ্রীমতী লক্ষ্মী মুখার্জি। শোনেন না আপনি একটা কমপ্লেন দমদম পৌরসভায় জমা দিন, তাহলে তার একটা কপি আপনি আমার কাছে পাঠিয়ে দিন, রাইটার্স বিল্ডিং এ আমার অফিসে পাঠিয়ে দিন, ঠিক আছে একটু পাঠিয়ে দিন আমার অফিসে আমি দেখে নেব। না 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 আমার আমার হেড অফিসে যায়নি, এটা তো কলকাতা কর্পোরেশন, দমদমেরটা আমি আপনি রাইটার্সে পাঠান আমি দেখে নেব। হ্যাঁ রাইটার্সে ফিরাদ হাকিমের নামে রাইটার্স বিল্ডিং এ পাঠিয়ে দিন, হ্যাঁ নমস্কার আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন সাহেব, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ আমি আমি কলকাতার মেয়র বলছি, বলুন না 116 নম্বর ওয়ার্ড বলুন। হ্যাঁ
কি বললেন সৌম্যবাবু তখন? শৈলী মুখার্জির কাছে কাগজ জমা দিয়েছেন? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, আপনাকে আমি কমপ্লিট করেছি। হ্যাঁ হ্যালো, বলেন, আমি কলকাতার মেয়র বলছি। আচ্ছা বলেন না, বলছি না না, ছেড়ে দিয়ে যে আপনি অ্যাসেসমেন্টে যোগাযোগ করুন, হয়ে যাবে, করা হয়ে গেছে। না না না, আমি না বলো, দেখা করুন, ওখান থেকে আপনাকে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ আছে, আপনি আপনার নিজের বাড়ির দলিল, মিউটেশন সার্টিফিকেট এগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাংলার বাড়ি, হ্যাঁ আপনি পাবেন, আপনার নিজের জমি থাকলে আপনি পাবেন। আর যদি আপনি দারিদ্র সীমা হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন, নম্বর লেক এভিনিউ নন্দন লাহিড়ী, হ্যাঁ বলেন, চন্দন লাহিড়ী, হ্যাঁ বলেন, চন্দন বাবু আমি দেখে দিচ্ছি।
আপনি একটা কাজ করবেন, আমি আমার বিল্ডিং ডিপার্টমেন্টের ডিজিকে দিচ্ছি আপনার ফোন নাম্বারটা, দিন কি অ্যাকশন হলো আপনাকে জানিয়ে দেবেন। তোমরা বসাম না, পাঠিয়ে নাই।